হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আজকে সানডে আজকে স্পেশাল ক্লাস দেওয়ার দিন তোমরা সকলেই জানো তো আজকের বিষয় কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার চব্বিশ অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যার মধ্যে থাকবে গঠন কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন কার্যকালের মেয়াদ নিয়োগ অপসারণ বা বর্তমানে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হল নয় জুন সেখানে কে কোন পথ পেলেন এবং শপথ গ্রহণ করলেন সেই বিষয়ে খুঁটিনাটি নানা তথ্য আমরা আজকে জানতে চলেছি আজকের ক্লাসটা কোনো প্র্যাকটিস ক্লাস নয় আমি জাস্ট ত আমি তথ্যগুলো তোমাদেরকে আজকে দেব তোমরা সেগুলো টুকে রাখো যাতে পরবর্তীকালে তোমরা পড়াশুনো করতে পারো সেরকমভাবে আর ক্লাসটা রোজকার মতো আবার একই কথা ক্লাসটা আবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকলে মিলে বয়কট করলে কেন বলো তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তো বেশ সাপোর্ট করছিলে হঠাৎ করে সবাই মিলে ক্লাসটা দেখছো না কেন একটাও ভিউ হচ্ছে না রিসেন্টলি ওই ক্লাসটা কি অসুবিধা হচ্ছে আমাকে একটু বলবে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আর যদি কোনো অসুবিধা না থাকে নোটিফিকেশন পাচ্ছ না বা এরকম কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকো আমি সেখানে তো লিঙ্কস দিতে দিয়েই থাকি ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকো তো চলো আর বেশি কথা বাড়াবো না আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি বাকি গল্প পরবর্তীকালে পড়ছি আচ্ছা প্রথমেই চলে আসছি ছোট করে একটা ভূমিকা রেখেছি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ যাকে কেন্দ্রীয় মন্ত্রিসভাও বলা হয় ভারত সরকারের প্রধান নির্বাহী অঙ্গ যা নির্বাহী শাখার সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করে একেই কেন্দ্রীয় মন্ত্রিসভা বলা হয় এটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এবং নির্বাহী সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের প্রধানদের নিয়ে গঠিত বর্তমানকালে কাউন্সিলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী সহ উনতিরিশ জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিল ভারতের সংসদের অধীন এটা তোমরা খাতায় টুকে রাখো নেক্সট এবার চলে আসি নেক্সট পয়েন্টে গঠন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয় ১৯৪৭ সালের পনেরোই আগস্ট আজ থেকে প্রায় ছিয়াত্তর বছর আগে এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি এবার প্যারাচেঞ্জ করে লিখবে পঁচাত্তরের তিন নং ধারা অনুযায়ী সংবিধানের পঁচাত্তরের তিন নং ধারা অনুযায়ী মন্ত্রী পরিষদ সমষ্টিগতভাবে ভারতীয় সংসদের নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ যাকে লোকসভা বা জনগণের কক্ষ বলা হয় এবার আগের পয়েন্টের সাথে একসাথেই লিখবে লোকসভায় একজন মন্ত্রী কর্তৃক উত্থাপিত একটি বিল যখন এটি দ্বারা অনুমোদিত না হয় তখন সমগ্র মন্ত্রিপরিষদ দায়ী এবং মন্ত্রী নয় লোকসভার আস্থা হারালে মন্ত্রিপরিষদ একটি নতুন সরকার গঠনের সুবিধার্থে পদত্যাগ করবে এত দূর অব্দি সবটাই পঁচাত্তরের তিন নং ধারায় বলা হয়েছে চলো এবার নেক্সট পয়েন্ট আটাত্তরের সংবিধানের আটাত্তরের সি নং ধারা অনুযায়ী একজন মন্ত্রী পরিষদ দ্বারা বিবেচনা না করেই কোনো সিদ্ধান্ত নেবেন সমস্ত ইউনিয়ন মন্ত্রিসভার সদস্যরা তিনশো বাহান্ন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির দ্বারা জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব করার জন্য রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে জমা দেবেন এখনও অবধি কিন্তু গঠনটাই কন্টিনিউ চলছে নেক্সট এবার আবার নেক্সট প্যারা করে লেখো ভারতের সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদে মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার মোট সদস্যের পনেরো শতাংশ এর বেশি হওয়া উচিত নয় মন্ত্রীদের অবশ্যই সংসদ সদস্য হতে হবে যে কোনো মন্ত্রী টানা ছমাস সংসদের কোনো কক্ষের সদস্য না হলে স্বয়ংক্রিয়ভাবে তার মন্ত্রী পদ থেকে ছিটকে যাবে এত দূর অবধি গেল গঠন এবার দেখি নেক্সট কি আছে নেক্সট পয়েন্ট র্যাঙ্কিং অথবা যোগ্যতা অর্থাৎ যোগ্যতা অনুসারে কে কোন কার পরবর্তী পদে রয়েছে সেটাই এখানে আলোচনা করা হবে পদমর্যাদার ক্রমানুসারে নিচে দেওয়া পরিষদের পাঁচটি বিভাগ রয়েছে যার মধ্যে প্রথমে সর্বপ্রধান প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নেতা নেক্সট উপপ্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর অবর্তমানে যারা যে কাজগুলো করে তাকে বলা হয় উপপ্রধানমন্ত্রী সেই জন্য এখানে রয়েছে তার সারা বছর কিন্তু কাজ থাকে না সেই জন্য এখানে যদি থাকেটা লেখা রয়েছে দেখো উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বা মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র মন্ত্রী হিসেবে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী নিও এগুলো অবশ্যই চলো নেক্সট দেখি নেক্সট উপপ্রধানমন্ত্রীর পরে রয়েছেন ক্যাবিনেট মন্ত্রী তিন নম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য একটি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেয় তার পরবর্তীতে রয়েছেন প্রতিমন্ত্রী চার নম্বর স্বাধীন দায়িত্ব জুনিয়র মন্ত্রী একজন ক্যাবিনেট মন্ত্রীকে রিপোর্ট করছেন না পাঁচ নম্বর প্রতিমন্ত্রী এমওএস উপমন্ত্রী একজন মন্ত্রী মন্ত্রীকে রিপোর্ট করছেন সাধারণত সেই মন্ত্রণালয়ে একটি নির্দিষ্ট দায়িত্বের সাথে কাজ করা হয় এতক্ষণ অব্দি অব্দিগুলো যোগ্যতা এবার তারা নিয়োগ কিভাবে হয় সেটা জানব সংবিধানের পঁচাত্তর নং ধারা অনুসারে একজন মন্ত্রী যিনি রাষ্ট্রপতির খুশিতে কাজ করেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন অন্তত সহস্রাব্দের পালা থেকে প্রমাণগুলি ইঙ্গিত করে করে যে একজন এমপির নির্বাচনী পারফরম্যান্স মন্ত্রীর পোর্টফোলিও মঞ্জুর করার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে নিয়োগ যখন জানলাম তাহলে অপসারণ তো জানতেই হবে অপসারণ কিভাবে হয় আর কোনো ব্যক্তিকে যে কোনো একটা কারণের জন্য তো অপসারণ করা যায় না তার জন্য বেশ কয়েকটা কারণের প্রয়োজন হয় তার মধ্যে আমি ছটা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো যার প্রথমেই রয়েছে মৃত্যুর পর মৃত্যুর পর কেউ কীভাবে কাজ করবে তো তার অপসারণ তো হতেই হবে দ্বিতীয় স্বয়ং পদত্যাগ মানে নিজে থেকেই যদি পদত্যাগ করে বা প্রধানমন্ত্রীর পদত্যাগ বা মৃত্যুর পরে অর্থাৎ ব্যক্তি যদি নিজে পদত্যাগ করেন অথবা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন বা মারা যান তাহলে অপসারণ হতে পারে নেক্সট তিন নম্বর পঁচাত্তরের দুই নং ধারা অনুযায়ী মন্ত্রীর অসাংবিধানিক কাজের জন্য রাষ্ট্রপতি কর্তৃক বরখাস্ত হওয়ার পরে নেক্সট চার নম্বর আইন লঙ্ঘনের জন্য বিচার বিভাগের নির্দেশে পাঁচ নম্বর সদস্য সংসদ সদস্য হওয়ার যোগ্যতা বন্ধ করার পরে এবং শেষ ছ নম্বর পঁচাত্তরে সংবিধানের পঁচাত্তর নং ধারা অনুযায়ী সম্মিলিত দায়বদ্ধতার বিধানের অধীনে ভারতীয় সংসদের নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায় অনাস্থা ভোট পাশ হলে প্রধানমন্ত্রী এবং পুরো পরিষদ পদত্যাগ করেন এই ছটা কারণে যে কোনো ব্যক্তিকে অপসার মানে দ পথ থেকে বের করে দেওয়া সম্ভব আজকের ক্লাসটা নিয়ে একটা ছোটোখাটো নোট তৈরি হয়ে গেল বলো আচ্ছা এতক্ষণ অবধি আমি বিস্তারিত খুঁটিনাটি তথ্যগুলো তোমাদের দিলাম এবার আমি ক্লাসের আজকের ক্লাসের মূল বিষয়ে ঢুকব তার আগে একটু বলে দিই ক্লাসটা যদি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিও কমেন্টে জানিও ক্লাসটা আজকে কেমন লাগলো আর অবশ্যই সকলকে শেয়ার করে দিও ভালো লাগলে নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে একদম মিস করো না ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর টেলিগ্রামও জয়েন হয়ে থেকো ক্লাসের লিঙ্কস পাওয়ার জন্য এছাড়াও অন্য কুইজ কুইজের লিঙ্কস পাওয়ার জন্য ডিসক্রিপশানে লিঙ্কস থাকবে সমস্ত কিছুর একবার টেলিগ্রামটাও জয়েন হয়ে নিও চলো দেখি এবার মূল বিষয় কী আজকের মূল বিষয় বলতে যেটা বলছিলাম সেটা হলো বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ নয় জুন যে মন্ত্রিসভাটা গঠন হলো সেখানে কে কোন পথ পেলো এবং কে কবে শপথ গ্রহণ করলো সেটার বিস্তারিত তথ্য এবার আমরা জানব তো দেখো আমি সবটা একটা ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমরাও এইভাবেই লিখে রাখো বা পয়েন্ট করে করেও লিখে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো প্রথমেই রয়েছে পোর্টফোলিও তারপরে রয়েছে মন্ত্রী তারপর রয়েছে পদ কোন কোন কবে পদ গ্রহণ করেছেন সে বিষয়ে তারপরে তিনি অবসরপ্রাপ্ত নাকি তিনি কর্মরত সেটা রয়েছে আর শেষ শেষমেশ পার্টি এটা তো খুব ইম্পর্টেন্ট তো প্রথমে আমি ক্যাবিনেট মন্ত্রীদের সম্পর্কে আলোচনা করব তারপরে বেশ কিছু প্রতিমন্ত্রীরা রয়েছেন দেখো প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ছাড়া তো বাকি প্রতিমন্ত্রীরা আসতেই পারে না তো প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কর্মী জন অভিযোগ এবং পেনশন বিভাগ মহাকাশের পারমাণবিক শক্তি বিভাগের সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় এবং অন্য সব পোর্টফোলিও কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ নেই আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তিনি পদটা পেয়েছেন নয়ই জুন দু তিনি সাহিত্য অর্থাৎ অবসরপ্রাপ্ত আর পার্টি তো অবশ্যই বিজেপি চলো নেক্সট দেখি প্রধানমন্ত্রীর ঠিক পরেই রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী প্রতি আমাদের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং তিনি দশই জুন শপথ গ্রহণ করেন তিনিও সাহিত্য তিনিও বিজেপি পার্টি থেকেই রয়েছেন এখনও অবধি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী মিশনই চলছে যখন প্রতিমন্ত্রী শুরু হবে আমি তখন ঠিক বলে দেব নেক্সট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সমবায় মন্ত্রী এই পদে রয়েছেন অমিত শাহ তিনিও দশই জুন শপথ গ্রহণ করেন তিনিও সাহিত্য এবং বিজেপি পার্টি থেকে নেক্সট সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী এখানে রয়েছেন নিতিন গড়কড়ি দশই জুন তিনি শপথ গ্রহণ করেন তিনিও সাহিত্য এবং বিজেপি পার্টি থেকেই রয়েছেন নেক্সট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাসায়নিক ও সার মন্ত্রী তিনি হলেন জগৎ প্রকাশ নাড্ডা তিনিও দশই জুন শপথ নেন এবং তিনিও সাহিত্য এবং বিজেপি পার্টি থেকে পল্লী উন্নয়ন মন্ত্রকের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী তিনি হচ্ছেন শিবরাজ সিং চৌহান তিনিও দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকেই রয়েছেন নেক্সট কর্পোরেট বিষয়ক মন্ত্রী বা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি পদ গ্রহণ করেন নয়ই জুন তিনিও সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি দশ দশই জন পদ গ্রহণ করেন তিনিও সাহিত্য এবং বিজেপি থেকেই বিদ্যুৎ মন্ত্রী এবং গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর তিনি নয়ই জন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে ভারী শিল্প মন্ত্রী বা ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী দশই জন পদ গ্রহণ করেন সাহিত্য এবং পার্টি হচ্ছে জেডিএস নেক্সট বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয় জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতল রাম মাঝি পদগ্রহণ করেন দশই জুন সাহিত্য এন এ এম এস দল থেকে পঞ্চায়েতি রাজমন্ত্রী লালন সিং দশই জুন পদগ্রহণ করেন সাহিত্য জেডি ইস্ট ইউ সরি ইউ পার্টি থেকে বন্দর নৌ পরিবহন ও নৌপথমন্ত্রী সর্বানন্দ সেনোয়াল দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার ঘটক দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে বেসাম বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জু রাপু রামমোহন নাইডু দশই জুন পদগ্রহণ করেন সাহিত্য এবং টিডিপি পার্টি থেকে নেক্সট পরবর্তীতে রয়েছে ভোক্তা বিষয়ক মন্ত্রী খাদ্য ও গণবন্টন মন্ত্রী নতুন ও নব্যায়নযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী দশই জুন পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে আদিবাসী বিষয়ক মন্ত্রী জুরাল ওরাম তিনিও দশ তারিখে পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য বিজেপি থেকে রেলপথের তথ্য ও সম্প্রচারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দশই জুন পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব দশ তারিখে শপথ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি সংস্কৃতি মন্ত্রণালয়ের পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দশ তারিখে পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি তারপর আছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী দশ তারিখে পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক হরদীপ সিং পুরী দশ তারিখে পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনসুখ এল মান্দাভিয়া দশ তারিখে পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে কয়লা মন্ত্রণালয়ের খনি মন্ত্রী কিরেন কিষাণ রেড্ডি দশ তারিখে গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি আচ্ছা খাদ্র খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী শিল্প মন্ত্রণালয় চিরাগ পাসওয়ান দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং এলজেপি জে আর ডি আর জলশক্তি মন্ত্রণালয় আর পাতিল দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে এত দূর অবধি ক্যাবিনেট মন্ত্রী মিশন শেষ হলো দেখো ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা আশা করি দেখবেও না কিন্তু আমি অনেক যতটা সম্ভব চেষ্টা করেছি শর্ট করে ছোটো করে দেওয়ার কিন্তু এই তথ্যগুলো তো দিতেই হবে তোমাদের যদি প্রথম দিকের তথ্যগুলোকে মনে হয় তোমরা প্রয়োজন নেই তো ওগুলোকে স্কিপ করতে পারো এবার শুরু করছি প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব ছকের ক্যাটাগরি আগেরটার মতোই একই তো শুরু করছি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনার নাম হচ্ছে রাও ইন্দ্রজিৎ সিং ইনি পদ করেন দশই জুন আর সাহিত্য এবং বিজেপি পার্টি থেকে তারপর আছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব এবং অর্থ সায়েন্সের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী কর্মী জন কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পরমাণু শক্তি বিভাগের প্রতিমন্ত্রী মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী নাম জিতেন্দ্র সিং পদগ্রহণ করেন দশই জুন সাহিত্য এবং বিজেপি পার্টি থেকেই এরপর আছেন আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট আছে আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম প্রতাপরাও গণপতরাও যাদব পদ গ্রহণ করেন দশই জুন সাহিত্য এবং এই এস এইচ এস পার্টি থেকে নেক্সট দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা ও মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব অথবা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম জয়ন্ত চৌধুরী পদ গ্রহণ করেন দশই জুন সাহিত্য এবং এল আর ডি পার্টি থেকে এখানে স্বাধীন দায়িত্বের কোটার শেষ হল এবার প্রতিমন্ত্রী আরেকটা পার্ট শুরু হবে চলো দেখি এর মধ্যে কি কি রয়েছে প্রতিমন্ত্রী ছকের এখানেও একই প্রথমেই রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম রাও ইন্দ্রজিৎ সিং পদ গ্রহণ করেন দশই জুন তিনিও সাহিত্য এবং বিজেপি পার্টি থেকে নেক্সট প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পরমাণু শক্তি বিভাগের প্রতিমন্ত্রী এবং মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী নাম জিতেন্দ্র সিং পদ গ্রহণ করেছেন দশই জুন তিনিও সাহিত্য এবং বিজেপি পার্টি থেকে তারপরেই আসছে সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই পদে দুজন রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল এবং এল মরু মরুগান মুরুগান পদ দুজনেই পদ গ্রহণ করেন দশই জুন দুজনেই সাহিত্য এবং বিজেপি দল থেকে নেক্সট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম প্রতাপরাও গণপতরাও যাদব এবং অনুপ্রিয়া প্যাটেল দুজনেই পদ গ্রহণ করেন সাহিত্য থেকে দশই জুন দুজনেই সাহিত্য থেকে এবং গণপতরা প্রতাপরাও ও গণপতরাও যাদব হচ্ছেন এইচ এস পার্টি থেকে এবং অনুপ্রিয়া প্যাটেল আছেন এডিএস পার্টি থেকে নেক্সট শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রথমে রয়েছেন জয়ন্ত চৌধুরী এবং তারপর আছেন সুকান্ত মজুমদার দুজনেই দশই জন পদ গ্রহণ করেন দুজনেই সাহিত্য এবং জয়ন্ত চৌধুরী আছেন আর এল পার্টি থেকে আর সুকান্ত মজুমদার বিজেপি দল থেকে নেক্সট আছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম জিতিন প্রসাদা পদগ্রহণ করেন দশই জুন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নতুন ও নব্যায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম শ্রীপাদ ইয়েসো নায়েক পদগ্রহণ করেন দশই জুন সাহিত্য এবং বিজেপি থেকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী পদগ্রহণ করেন দশই জুন সাহিত্য এবং বিজেপি দল থেকে নেক্সট আছেন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুর্জর ও মুরলীধর মহল দুজনেই দশ দশই জুন পদ গ্রহণ করেন দুজনেই সাহিত্য এবং বিজেপি দল থেকেই নেক্সট সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে এবং বিএল ভার্মা দশই জন পদ গ্রহণ করেন দুজনেই সাহিত্য এবং দুজনেই সাহিত্য এবং রামদাস আটওয়ালে ওয়ালে হচ্ছে আর এ পার্টি থেকে এবং বিএল ভার্মা বিজেপি দল থেকে নেক্সট কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম রামনাথ ঠাকুর এবং ভোগীরথ চৌধুরী দুজনেই দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য দুজনেই আর রামনাথ ঠাকুর হচ্ছে জেডিইউ দল থেকে এবং ভোগীরাথ চৌধুরী বিজেপি দল থেকে প্রতিমন্ত্রী মানে তোমরা সকলেই নিশ্চয়ই জানো ক্যাবিনেট মন্ত্রীর অবর্তমানে যারা কাজ করে প্রথমেও আমি বলেছি এটা আচ্ছা আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি চলো নেক্সট দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একজন হচ্ছে নিত্যানন্দ রায় এবং বন্দি সঞ্জয় কুমার দুজনেই দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং দুজনেই বিজেপি থেকে নেক্সট রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং এডিএস পার্টি থেকে নেক্সট জলশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম ভি সোমান্না এবং রাজভূষণ চৌধুরী দুজনেই দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং দুজনেই বিজেপি থেকে নেক্সট রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং রবনীত সিং বিট্টু ভি সোমান্নাকে দু জায়গায় পেলাম আচ্ছা জন দুজনেই পদগ্রহণ করেন সাহিত্য এবং দুজনেই বিজেপি থেকে নেক্সট পল্লী উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রথমে আছেন পেমসানি চন্দ্রশেখর এবং কমলেশ পাসোয়ান দুজনেই দশ তারিখে পদ গ্রহণ করেন দুজনেই সাহিত্য এবং পেমসানি চন্দ্রশেখর টিডিপি পার্টি থেকে এবং কমলেশ পাসোয়ান বিজেপি পার্টি থেকে নেক্সট যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পেমসানি চন্দ্রশেখর দশই জন পদগ্রহণ করেন সাহিত্য এবং টিডিপি পার্টি থেকে নেক্সট মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম এস সিং বাঘেল এবং জর্জ কুরিয়ান দুজনেই দশইজন পদ গ্রহণ করেন সাহিত্য এবং দুজনেই বিজেপি থেকে নেক্সট পঞ্চায়েত রাজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী এস সিং বাঘেল এস পি সিং বাঘেলও দু জায়গায় আছেন ইনিও দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম শোভা করন্দ লাজে দশ তারিখে পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্মন সিং দশই জুন পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এবং পবিত্র মার্গেরিতা কীর্তিবর্ধন সিং কিন্তু দু জায়গায় আছে দশই জুন পদগ্রহণ করেন দুজনেই সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট ভোক্তা বিষয়ক খাদ্য ও জনবন্টন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম বিএল ভার্মা নিবু নিবুবেন বাম আগেও এক জায়গায় পেয়েছিলাম দুজনেই দশই জন পদ গ্রহণ করেন সাহিত্য এবং দুজনেই বিজেপি থেকে নেক্সট বন্দর নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাম শান্তনু ঠাকুর দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে তারপর আছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগান দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে এলমুরুগান আগেও কিন্তু এক জায়গায় ছিল নেক্সট সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দুজন অজয় তমতা এবং হর্ষ মালহোত্রা দশইজন দুজনেই পদগ্রহণ করেন সাহিত্য এবং দুজনেই বিজেপি থেকে কয়লা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং খনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে তারপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু দশই জুন পদগ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট উপজাতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী দুর্গা দাস ইউকে দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রক্ষা খাটসে দশই জুন সাহিত্য এবং বিজেপি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দশই জুন পদ পান সাহিত্য এবং বিজেপি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর দশই জুন পদ গ্রহণ করেন সাহিত্য এবং বিজেপি সব মিলিয়ে যা দেখছি এইটটি পারসেন্ট বিজেপি দল থেকে সবাই পদ পেয়েছেন নেক্সট তারপরে আছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তখন সাহু দশই জুন পদ পান সাহিত্য এবং বিজেপি থেকে ভারী শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইস্পাত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা দশই জুন পদপান সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা দশই জুন পদপান সাহিত্য এবং বিজেপি থেকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরলীধর মহল দশই জুন পদ পান সাহিত্য এবং বিজেপি থেকে তারপর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মৎস্য পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রকের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান দশই জুন পদ পান সাহিত্য এবং বিজেপি থেকে নেক্সট বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিতা দশই জুন পদপান সাহিত্য এবং বিজেপি থেকে ব্যাস এখানেই শেষ আজকের যে ক্লাসটা করালাম সেটা হিসেব মতো একটা গোটা দিনের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের কাছে তুলে দিলাম এই ক্লাসটা যদি তোমরা করে যাও মন্ত্রিসভা সম্পর্কে আর কোনো ডাউট তোমাদের থাকবে না এই বিষয়ের ওপর যাই প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর করে দিতে পারবে যদি নামগুলোকে মনে রাখতে পারো তো পুরো ক্লাসটা অবশ্যই শেষ অব্দি থেকে আর অবশ্যই খাতায় টুকে রেখো ক্লাসটা আর একটা নোটস তৈরি হয়ে গেল হিসেব মতো তোমাদের আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সকলের কাছে পৌঁছে দিও এবং টেলিগ্রামের লিঙ্কটা সকলকে শেয়ার করে দিও চলো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ